হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? টুইন্স ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দিনটাকে শুরু করলাম, এখন প্রায় 10টা বেজে গেছে। চা এখনো এখন খাবো, চা বানায় নিয়ে আসছি। আর কিছু কাজ বাজ আছে, সুতার একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আসছে, এখন কখন আসে জানি না, চলে আসবে না। আর কাজ বাজ নিয়ে খুবই বিজি আছি। কালকে তো তোমাদের দেখালাম আমি যে কত রাত পর্যন্ত কাজ করছি, এখনও কাজ অনেক পেন্ডিং পুরো রয়েছে, ওইগুলো শেষ করতে হবে। সো চলো আর কথা না বাড়িয়ে আজকে দিনটাকে শুরু করি। সো নাইলার অলরেডি খাওয়া অলমোস্ট শেষ, আমি নামাজ কালাম পড়লাম, এখন খাবো। সো এই অবস্থা, এখনও কাজ বাজ চলতেছে, খাওয়ার পরে আবার শুরু করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সো খেয়ে তারপর আবার কথা বলতেছি, খাওয়া দাওয়া করে নিই, দেরি হয়ে গেছে, তারপরও পরে তোমাদের সাথে কথা বলতেছি খেয়ে। বাসায় কিছু করার নাই, প্রচণ্ড গরম, কারেন্ট নাই, এই জন্য ছাদে চলে আসছি, যখন তখন বৃষ্টি নামবে। একবার হয়েছে বৃষ্টি একটু আগে, তারপরে চলে আসছি। বেড়াচ্ছি, শাইলা এখানে বসে আছে আর আমি হাঁটতেছি। আজকে একটা গোলাপ ফুটছে, ঝরেও গেছে। বাসায় চল, যাই চল, অনেক মেঘ করছে এখন, এখানেও গরম লাগতেছে। তা আমরা বাসায় চলে যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আকাশে মেঘের এই অবস্থা, আর আমরা এই অবস্থায় ছাদে এসে আড্ডা মারতেছি। অনেক গরম না? কারেন্ট থাকলে হয়তো আসতাম না। এইবার শাইলা হাঁটাহাঁটি করতেছে, এতক্ষণ বসেছিল, আমি এখন নিচে যাব বসাত, এতক্ষণ হাঁটতেছিলাম আমি, আর এখন ওর হাঁটা লাগবে। আমার সাথে হাঁটলে কি হতো? এখন তোর হাঁটা লাগবে, আমার সাথে হাঁটতে পারতি তখন? আমিও তো বলতেছি যে বিদ্যুৎ চমকাচ্ছে, বাসায় যাই চলো। আজ সারাদিন কারেন্ট ছিল না, তাই তেমন কিছু করাও হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে, এখন অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এখন বিদায় নিয়ে নিই, আজকের ব্লগটা শেষ করে ফেলি। তা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। হ্যাঁ, আর আজকে সেরকম দেখাতে পারি নাই কিছু,
ভালো লাগতেছিল না, আর কারেন্ট ছিল না, লেজি টাইম কাটাইছে আর কি, এই জন্য ব্লগ ব্লগ করা হয় নাই। সো আজকের মতন এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।